আমিষ নিরামিষ দেশি বিদেশি বিভিন্ন রকম রান্নার সন্ধান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সব রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটিকে টিপে দিন। হাই, আমি পিঙ্কি, আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো সর্ষে ইলিশ। প্রথমে তার জন্য নিয়েছি এক ইলিশ, সর্ষের তেল, আর এখানে নিয়েছি আমি সাদা সর্ষে আর কালো সর্ষে, কাঁচা লঙ্কা, এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। প্রথমে একটা বাটির মধ্যে মাছগুলোকে নিয়ে নিচ্ছি, এটা একটা টিফিন বক্স, এর মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, খুব সামান্য চিনি দিলাম। এরপরে দিয়ে দেবো এর মধ্যে সর্ষে বাটাটা। কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোকে আমি পেস্ট করে নিয়েছি খুব মিহি করে, লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি এটাকে মেখে নেব। এই রেসিপির ইনগ্রেডিয়েন্টসের ডিটেলসগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা রান্নার সুবিধার জন্য একবার চেক করে নেবেন। খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, এগুলো গোটা কাঁচা লঙ্কা চিরে দিইনি। হয়ে গেছে মাখাটা, এখন আমি এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেইভাবে দেবেন। দেখুন, এখন আমি এটাকে ঢেকে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এক কাপের থেকে একটু বেশি জল দিয়ে ঢেকে দিলাম, আর লো ফ্লেমে এটাকে প্রায় 20 মিনিট মতো, 20 মিনিট বাদে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। দেখুন, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি আমি এটা খুলে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কত ইয়াম্মি হয়েছে দেখতে। পুরোপুরি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপিটিকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্যামিলি বন্ধু এদের সঙ্গে। এছাড়াও আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আপনাদের ভালোবাসাই আমাকে আরও উৎসাহিত করবে, আর আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি কীভাবে সাবস্ক্রাইব করবেন সেটা তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, তাই আর দেরি না করে নতুন নতুন রেসিপির সন্ধান পাওয়ার জন্য আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। বেল বাটনটাও টিপতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে আমি পিঙ্কি আবার চলে আসবো। আজকের মতো বাই।